প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ই স্কুলিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা একটু ভিন্নধর্মী হবে এবং উপস্থাপন শৈলীটাও সহজ হবে আশা করি। তো প্রথমে আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যে ভার্বটা বাক্যে বসে বাক্যটাকে অর্থের দিক থেকে পরিপূর্ণ করতে পারে, অর্থাৎ বাক্যটা পড়ে মনে হবে যে বাক্যটা শেষ, সমাপ্ত, আমরা কমপ্লিটলি অর্থ বুঝতে পারলাম, সেই ভার্বটাকেই আমরা সমাপিকা ক্রিয়া বলবো বা ফাইনাইট ভার্ব বলবো। তারপরে আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এই ভার্বটা বাক্যে বসে বাক্যটাকে অর্থের দিক থেকে পরিপূর্ণতা দান করতে পারে না। তো বাক্যটার মধ্যে নন ফাইনাইট ভার্ব ব্যবহৃত হলে আমাদের কাছে মনে হবে যে বাক্যটা অসমাপ্ত রয়ে গেল, এমন মনে হবে যে বাক্যটার অর্থের দিক থেকে পরিপূর্ণতা পায়নি, এমনটা আমাদের কাছে মনে হবে। তো চলুন এই সম্পর্কে একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই স হিম গুইং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখলাম। আমি স দেখলাম হিম, তাকে, গুইং দেয়ার, সেখানে যেতে। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভার্ব ব্যবহৃত হয়েছে, এক হচ্ছে আই এর পরে স, আর একটা হচ্ছে হিমের পরে গুইং। তো আমি যদি পুরোটা বাক্যের অর্থ বলি, আই স হিম গুইং দেয়ার, আমি তাকে দেখলাম সেখানে যেতে, আমি তাকে সেখানে যেতে দেখলাম। এখানে আমি গুইং শব্দটা বাদ দিয়ে বলতেছি, আপনারা লক্ষ্য করুন, আই স হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখলাম। তার মানে গুইংটা বাদ দিলেও আমাদের বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। আমি তাকে সেখানে দেখলাম, গুইং বলবো না, আই স হিম, আমি তাকে দেখলাম, দেয়ার, সেখানে, আমি তাকে সেখানে দেখলাম, অর্থের দিক থেকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন স ভার্বটা বলবো না, শুধু গুইং বলবো, দেখেন কেমন অর্থ হচ্ছে, আই হিম, আমি তাকে, গুইং দেয়ার, যেতে সেখানে, আমি তাকে যেতে সেখানে, অথবা আমি সেখানে তাকে যেতে, যেভাবেই বলি না কেন, স ভার্বটা বাদ দিয়ে যদি বলি সেক্ষেত্রে কিন্তু কখনোই এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। তার মানে আমরা বুঝলাম এখানে দুইটা ভার্ব ব্যবহৃত হয়েছে বাক্যের মধ্যে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে গুইং। যখন আমি গুইং ছাড়া স ভার্বটা ব্যবহার করি তখন বাক্যটা অর্থের দিক থেকে পরিপূর্ণতা পায়, আর যখন স ছাড়া গুইং ব্যবহার করি তখন অর্থের দিক থেকে পরিপূর্ণতা পায় না। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে দুইটা ভার্ব দুই টাইপের, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ স ভার্বটা বাক্যে বসে এটা অর্থের দিক থেকে বাক্যটাকে পরিপূর্ণতা দান করতে পারতেছে, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। আর গুইং ভার্বটা যদি বসে স ছাড়া তখন এটা অর্থের দিক দিয়ে বাক্যটাকে পরিপূর্ণতা দান করতে পারে না, এজন্য এটা নন ফাইনাইট ভার্ব। সহজ ভাষায় বললে যেটা বাক্যটাকে অর্থের দিক দিয়ে কমপ্লিট করতে পারবে, ফিনিশ করতে পারবে, বাক্যটা মনে হবে শেষ, তখন সেটা ফাইনাইট ভার্ব, আর যেটা বাক্যটাকে অর্থের দিক দিয়ে পরিপূর্ণতা দান করতে পারবে না সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তো আমরা এটার বৈশিষ্ট্যটা একটু দেখে নেই, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে, এফ ভি মানে ফাইনাইট ভার্ব। তো যেমন আই এর পরে স বসেছে, তো সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে নন ফাইনাইট ভার্ব কি সাবজেক্টের পরে বসে? সাবজেক্ট প্লাস এন এফ ভি মানে নন ফাইনাইট ভার্ব। এই যে গুইংটা, এটা কি সাবজেক্টের পরে বসেছে? না, সাবজেক্টের পরে নন ফাইনাইট ভার্ব বসতে পারে না। তাহলে আমরা জানলাম যে ফাইনাইট ভার্ব যদি হইতে হয় তাহলে অবশ্যই সেটাকে সাবজেক্ট এর পর বসতে হবে, অথবা উল্টা বললে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকবে। আর সাবজেক্টের পরে কখনো নন ফাইনাইট ভার্ব বসতে পারে না, বা নন ফাইনাইট ভার্বের আগে কখনো সাবজেক্ট থাকে না, আমরা এটা দেখে নিলাম। চলুন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলো কী কী আমরা সেটা একটু দেখে নিই। দেখুন ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। তো এখন আমরা প্রথমেই ফাইনাইট ভার্বগুলো চিনে নিব যে ফাইনাইট ভার্বগুলো কী কী। তো দেখি যে কোনো ভার্বের বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল আই গো টু স্কুল, এখানে আই এর পরে গো বসছে, এটা হচ্ছে বি ওয়ান, এটা একটা ফাইনাইট ভার্ব। আর মনে রাখবেন ফাইনাইট ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট থাকে বা থাকতে হবে, তো এখানে গো এর আগে কিন্তু সাবজেক্ট রয়েছে। তো যে কোনো ভার্বের বি ওয়ান চিরজীবনের জন্য ফাইনাইট ভার্ব। আমরা যদি এই জিনিসগুলো জানি তাহলে আমাকে কোনো একটা রাইট ইউজ অফ ভার্বের প্যাসেজে বা কোথাও ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনতে আমাকে ভ্যাবাচাকার মধ্যে পড়তে হবে না। পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে যে কোনো ভার্বের বি টু মুখস্থ, যে কোনো ভার্বের বি টু ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল আই ওয়েন টু স্কুল, এই বাক্যটাতে লক্ষ্য করুন এখানে ওয়েন্ট, এটা ভার্বের বি টু। তো সুতরাং এটা ভার্বের বি টু
এবং এটা সাবজেক্টের পর বসছে, সুতরাং এটা হচ্ছে একটা নন ফাইনাইট ফাইনাইট ভার্ব, কারণ সাবজেক্টের পর বসেছে এবং এটা ভার্বের বি টু। ভার্বের বি টু চিরজীবনের জন্যই ফাইনাইট ভার্ব এবং এগুলো সাবজেক্টের পরেই বসে ফাইনাইট ভার্ব সবসময়। পরবর্তীতে চলে আসি এভি, অক্সিলারি ভার্ব। এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব চিরজীবনের জন্যই ফাইনাইট ভার্ব। যেমন ইট ইজ এ স্কুল, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। চলে আসি আরেকটাতে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে যদি অক্সিলারি ভার্ব প্লাস এনি ফর্ম অফ ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যদি আপনি যে কোনো ভার্বের ফর্ম লেখেন, তখন দুইটা ভার্ব মিলে যৌথভাবে একটা ফাইনাইট ভার্ব গঠন করবে। ফর এক্সাম্পল, এম অক্সিলারি ভার্ব একটা ফাইনাইট ভার্ব, এরপরে গুইং বসছে। আমরা জানি উপরে তিনটা ফাইনাইট ভার্ব লেখা আছে, বি ওয়ান বি টু অক্সিলারি ভার্ব। এখন গুইং তো ফাইনাইট ভার্ব হিসেবে আমরা উপরে লিখি নাই, তো সেক্ষেত্রে এম ফাইনাইট ভার্ব ওই অক্সিলারি ভার্বের পরে যে কোনো ভার্বই বসুক না কেন, যৌথভাবে দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব গঠন করবে। অর্থাৎ এম গুইং, এখানে দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব। এভাবে করে শি হ্যাজ সিন, এই দুইটা মিলে যৌথভাবে একটা ফাইনাইট ভার্ব। আমরা শিখে নিলাম যে ফাইনাইট ভার্ব মূলত চারটা, এক হচ্ছে ভি ওয়ান ভি টু অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে যৌথভাবে গঠন করে অক্সিলারি ভার্ব প্লাস এনি ফর্ম অফ ভার্ব, অক্সিলারি ভার্বের পরে যে কোনো ভার্ব লিখলে যৌথভাবে একটা ফাইনাইট ভার্ব গঠিত হয়। তার মানে ফাইনাইট ভার্ব টোটাল চারটা। এবার আসি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি। যে কোনো ভার্বের বি ওয়ানের সাথে আমরা যখন আইএনজি যোগ করব, বি ওয়ানের সাথে আইএনজি, যেমন গোয়ের সাথে আইএনজি যোগ করলাম, এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। মনে রাখবেন, নন ফাইনাইট ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব লিখে দিই, তাহলে কি সেটা কিন্তু যৌথভাবে একটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আচ্ছা, যদি গুইংয়ের আগে অ্যাম ইজ আর লিখে দিতাম, তাহলে কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে যেত। দেখুন, নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এটা সাবজেক্টের পর বসতে পারে না, এই জন্য কিন্তু গুইংয়ের আগে এখানে কোনো সাবজেক্ট নাই। পরে দেখুন, ভি ওয়ানের আগে যদি টু লিখি, তখন টু আর ভি ওয়ান একসাথে মিলে একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, যেমন টু সি হিম। পরবর্তীতে দেখি, যে কোনো ভার্বের ভি থ্রি, এটাও একটা নন ফাইনাইট ভার্ব, যেমন হচ্ছে সিন প্যাসেজ। আমরা এই কথাটা খুবই দেখি, সিন প্যাসেজ, তো সিন এটা ভি থ্রি, সাবজেক্ট কিন্তু নাই। নন ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট বসে না, বা সাবজেক্টের পরে নন ফাইনাইট ভার্ব বসে না, সুতরাং যে কোনো ভার্বের বি থ্রি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখলাম নন ফাইনাইট ভার্ব তিনটা, ভি ওয়ান, ভি ওয়ানের আগে টু লিখলেও নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, ভি ওয়ানের সাথে আইএনজি লিখলেও নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, এবং বি থ্রিও নন ফাইনাইট ভার্ব। আরেকটা নন ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাভিং এর পরে বি থ্রি লিখলে নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, যৌথভাবে দুইটা মিলে একটা নন ফাইনাইট ভার্ব গঠন করে। ফর এক্সাম্পল, হ্যাভিং ডান, এখানে যদি হয়তো হ্যাভিং রিটেন, হ্যাভিং সিন, অর্থাৎ হ্যাভিং এর পরে যে কোনো ভার্বের বি থ্রি লিখলে যৌথভাবে দুইটা মিলে একটা নন ফাইনাইট ভার্ব গঠন করবে। তার মানে আমরা দেখলাম এখানে নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে ভি ওয়ানের সাথে আইএনজি, নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে ভি ওয়ানের সাথে আইএনজি এবং বি ওয়ানের আগে টু, বি থ্রি, হ্যাভিং এর পরে বি থ্রি, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব টোটাল চারটা। মনে রাখতে হবে, নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে বসতে পারে না, বা নন ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকে না। আর মনে রাখতে হবে, নন ফাইনাইট ভার্বের আগে যদি আমি কোনো অক্সিলারি ভার্ব লিখি, তখন যৌথভাবে একটা এগুলো ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে কোনো ভার্ব দিয়ে বা প্যাসেজ দিয়ে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, তাহলে আপনি কীভাবে চিনবেন? চেনাটা একদমই সহজ, যে কোনো ভার্বের বি ওয়ান বি টু বি থ্রি, যে কোনো ভার্বের বি ওয়ান বি টু আর অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব, এবং অক্সিলারি ভার্বের পরে যে কোনো ভার্ব আসলে দুটো মিলে একটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আর যে কোনো ভার্বের বি ওয়ানের সাথে আইএনজি থাকলে নন ফাইনাইট ভার্ব, এবং বি ওয়ানের আগে টু থাকলে নন ফাইনাইট ভার্ব, বি থ্রিটাও নন ফাইনাইট ভার্ব, হ্যাভিং এর পরে বি থ্রি বসলে নন ফাইনাইট ভার্ব। চারটা ফাইনাইট ভার্ব, চারটা নন ফাইনাইট ভার্ব। মনে রাখবেন, ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকতে হবে, আর নন ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।